কঙ্গালিগাল নেচারালস এই প্রবলেমের সলিউশন। তাহলে আজকের ব্লগের ডেস্টিনেশনে যাওয়া যাক। মধ্যমগ্রাম স্টেশন রোড বা সোদপুর রোড যাই বলো না কেন, তোমরা এইখানেই ভুলে গেল ইউএফসি নিউ ফ্র্যাঞ্চাইজি। মধ্যমগ্রাম স্টেশন রোডের ব্রিজের কিছুটা আগেই পড়বে এই দোকানটা। চলো তাহলে এবার ভিতরে গিয়ে দেখা যাক ওদের মেকিং প্রসেসটা। ওদের দোকানের ভেতরটা কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন। তো ওরা এখন চিকেন পপকর্ন যেটা অর্ডার করেছিলাম আমরা সেটাকে কিন্তু কোটিং করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ওদের প্রসেসিংটা কত ক্লিন আর হাইজেন কিন্তু ওরা মেনটেন করছে। আমি অন্যান্য কিউএফসির আউটলেটে গেছি, খেয়েওছি, কিন্তু কখনো মেকিং প্রসেস কিন্তু দেখা হয়নি। যেটা আমাদের নেক্সট অর্ডার ছিল চিকেন চেস্ট, এবার সেটাকে ওরা কোটিং করছে। আমার কিন্তু বেশ ভালো লাগছে ওদের মেকিং প্রসেসটা দেখতে। তো ওদের কোটিং হয়ে গেছে, তারপরেই সাথে সাথে কিন্তু ওরা পুরো হট অয়েলে ফ্রাই করার জন্য ছেড়ে দিল। ওরা কিন্তু ওদের লোকেশনটা দারুণ চুজ করেছে। আসলে মধ্যমগ্রাম পানঘরের অপোজিটেই এর লোকেশন। ওখানে বন্ধুবান্ধব সবাই মিলে আড্ডা দেয়, তো তাদের জন্য খুব সুবিধা হবে। আসলে যে কোনো লোকেশনে কিউএফসির এরকম একটা আউটলেট থাকলে যে কারোরই মজা। তার ওপর আবার পুজোর আগে আগেই খুলে গেল, তাহলে তো পুজোর সময় জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে এখান থেকে। মধ্যমগ্রাম আর সোদপুরবাসীদের জন্য কিন্তু খুবই গুড নিউজ। যাই হোক, এখন কিন্তু ওরা পপকর্নটাকে কোটিং করছে। এইবার ওরা পপকর্নটাকে হট অয়েলে ছেড়ে দিল ডিপ ফ্রাইয়ের জন্য। তো তোমাদের কিরকম লাগছে ওদের মেকিং প্রসেস আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। নেক্সট আইটেম অর্ডার করেছিলাম চিকেন ক্রিসপি বার্গার, ওরা সেটাই তৈরি করছে। ওরা কিন্তু বেশ ভালো কোয়ান্টিটিতে টমেটো সস আর মেয়োনিজটা দিচ্ছে। মেয়োনিজের একটু কোয়ান্টিটি বেশি হলে কিন্তু টেস্টটাও অনেকটা এনহ্যান্স হয়। এরপরে তোমরাই নিজে চোখে দেখে নাও যে ওরা কতগুলো ক্রিসপি চিকেন দিচ্ছে বার্গারের মধ্যে। জাস্ট হিউজ কোয়ান্টিটি, আমার কিন্তু দারুণ লাগলো। যাই হোক, এবার কিন্তু ওরা বার্গারটা র্যাপ করে মাইক্রোওভেনে দেবে কিছু মিনিটের জন্য, যাতে গরম হয়ে যায়। চিকেন পপকর্নটা প্লেটিং করার আগে ওরা নিজেদের একটা সিক্রেট মশলা দিয়ে দিল। ওদের চিকেন পপকর্নটা আমার বরাবরই দারুণ লাগে। দামটাও বেশ ঠিকঠাক থাকে আর কোয়ান্টিটি দাম অনুযায়ী অনেকটা বেশি দেয়, সো টেস্টও আছে। এই জন্যে আমার পুরো ব্যাপারটা খুবই ভালো লাগে। তো যাই হোক, এবার আমাদের সার্ভ করছে, তো চলো টেস্ট করে দেখা যাক। প্রথমে টেস্ট করব চিকেন বার্গার। চিকেনের কোয়ান্টিটি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা টেম্পটিং লাগছে দেখতে, এতটা চিকেন মেয়োনিজে ঠাসা পুরো। এই 60 রুপিসের চিকেন বার্গার কিন্তু একদম আমার মন কেড়ে নিয়েছে। আমার জাস্ট ফাটাফাটি লেগেছে। সেটা খাওয়ার পরে তোমরা আমার রিয়াকশনেই বুঝতে পারবে। জাস্ট টেস্ট অসাধারণ ছিল বার্গারটা। আমি তো একদম যদি রেটিং দিতে হয় 5/5 দেব।
ঠিক তারপরেই চলে আসলো চিকেন চেস্ট। এর দামটাও কিন্তু 60, সাইজটাও আমার মোটামুটি ঠিকঠাকই লেগেছে। তো চিকেনটা ভেতর থেকে বেশ সফট ছিল আর উপর থেকে ক্রিসপি, আমি যখন ছিললাম তোমরা দেখতেই পারলে। যারা এরকম বড় সলিড চিকেনের পিস ফ্রাইড খেতে ভালোবাসো তাদের কিন্তু এটা দারুণ লাগবে। আমি যেহেতু এরকম বড় সলিড পিস খুব একটা চিকেনের খাই না, তো আমার কিন্তু ভালো লেগেছে সত্যি কথা বলতে। এটার টেস্টও বেশ ভালো ছিল। এরপরে নিয়ে চলে আসলাম চিকেন পপকর্ন, যেটা আমার সব থেকে ফেভারিট। এটা আমার বরাবরই খুব ভালো লাগে। ভিতর থেকে একদম জুসি সফট চিকেন আর উপরের কোটিংটা ক্রিসপি, জাস্ট অসাধারণ। আর টেস্টে তো কিছু বলারই নেই, এটাকে নিয়ে জাস্ট ফাটাফাটি, দারুণ লেগেছে। তো যাই হোক, সবশেষে তোমাদের দিয়ে দিলাম ওদের মেনু কার্ডটা, তোমরা দামগুলো এখানে ভালোভাবে দেখে নিতে পারো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পারলে একটু শেয়ার করে দিও, আর এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, সবাই ভালো থেকো।